অপবিশ্বাসকে অনেকে অনেক রকম কমেন্ট করতেছেন আমি বুঝতে পারছি যেহেতু উনি আগে সরকারকে সমর্থন দিছে এই জন্য কিন্তু অপবিশ্বাস আপনি মন খারাপ করবেন না এবং দল বদলও করার দরকার নাই আপনি আমিন করেন আমি লিগ আমি লিগই থাকে কোনো অসুবিধা নাই মিরপুরে একটা মিছিল দেখলাম আমাদের দীপজল ভাই বিরুদ্ধে জোর কইরা ওই গরুর হাট নিয়ে নিছেন এ গরুর হাট ছিল আগে অন্যের হাতে উনি আওয়ামী জোর খাটাই নিছেন নোয়াখালীর হানি হানি মানি মধু নয় কিন্তু পানি পানি আঙ্গু ভব লিখেছে আসসালাম আলাইকুম দেশের থেকে ফোন কইরা এক ভাই ব্রাদার জিজ্ঞেস করতেছে যে ইয়ো আপনি আইলেন না কিল্লাই বুবলি তো চলিয়া আইছে ত্রাণ লই কি ক হসানি ক হম আপনি না কিনলে লগে আগে রে ভাই আরে তো নেয় নয় কিনলে যাইতাম নিলে অবশ্যই যাইতাম হ্যাঁ বুবলি একটা সুন্দর কাজ করছে নোয়াখালী কয়েক ট্রাক উপহার সামগ্রী নিয়ে পৌঁছে গেছে এবং নিজের গ্রাম আশেপাশের গ্রাম সব জায়গায় উনি নৌকায় করে করে ওনার উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে শুকনো খাবার আর কি চিড়া মুড়ি পানি চাল ডাল এইসব ভালো কাজ করছে অনেকে আপনারা বলেন অনেক সময় কমেন্ট করেন যে ভাই এগুলা লোক দেখানো আমি মনে করি ভাই এটা লোক দেখানো না একজন দিতে দেখলে আরেকজন উৎসাহ পাবে এই যে বিদেশ থেকে যখন মনে করেন কোরবানির পরে আমাদের জন্য সৌদি আরব থেকে মাংস পাঠায় এটা নিউজে বলে না বলে তো এই যে দুর্ভিক্ষ হয়েছে বা এই যে বন্যা হয়েছে অনেক ত্রাণ আসবে অনেক দেশ হেল্প করবে এগুলো নিউজে বলবে না বলবে তো বললে ক্ষতি কি হ্যাঁ ধর্মে আছে ডান হাত দিলে বাম হাত যেন ট্রেন না পায় ধর্মের এই জায়গাটাই খালি বারবার জোর দেন কেন কত কাম কুকাম কইরা বলাই মানুষের জানতেছে শুধু ওই একটা জায়গায় আইসাই উনি লোক দেখানো দেখ আর যাই দেখ যে পাচ্ছে সে তো দোয়া করতেছে এটা মনে রাখতে হবে তার দোয়াটা কাজে লাগবে আমাদের অপবিশ্বাসও কিন্তু দিতে চাইছিল আমি একটা ভিডিও ক্লিপে দেখলাম উনি মনে হয় ইউনিভার্সিটিতে যাতে যেতে চাচ্ছিল টাকা দিতে কিন্তু যেতে পারে নাই ওনাকে পথে মধ্যে বাধা দেওয়া হয়েছে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ওনার গাড়ি ঘুরায় দেওয়া হয়েছে উনি ফো ভিতরে বসে টেলিফোনে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলেন মানে কেউ একজন আসে মানিক বা এরকম কেউ যে আমি আসছি ওই যে উপহার দিতে টাকা নিয়ে কিন্তু দিতে পারে নাই ওনার পিছনে একটু খ্যাপা এই কারণে কারণ ওই যে উনি একটা ছই বানাইছেন অনুদান নিছেন লাল শাড়ির ওইটাও বড় কিছু না ওইটাও ভুলে যাবে কারণ অনেকেই তো অনুদান নিছে কিন্তু ফেরদর যখন নির্বাচন করে তখন ট্রাকের উপরে উনি একটু লাভালাভি করছিলেন জয় বাংলা বলছিলেন ভোট চাইছিলেন ফেরদোস এখানে যাওয়ার পিছনে কিছু লজিক আছে ফেরদোস কিন্তু শাকিব খানের খুব কাছের বন্ধু এটা অনেকে জানেন অনেকে জানেন না মানে অনেক দিন একদম প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত এই বন্ধুত্বটা কোন সময় ফাটল ধরে নাই খুব গভীর ফ্রেন্ডশিপ আর বিশ্বাস কিন্তু সবসময় বলেন আমার ভালো লাগে এই কথাটা যে আমার হাজবেন্ড অথবা এভাবে বলেন যে আমার বাচ্চার বাবা জানে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি কি করছি না করছি আর আমি এমন কিছু করি না যে আমার বাচ্চার বাবার মান সম্মান হানি হবে এবং এমন কিছু কেউ যদি করে সেটাও আমি বাধা দিই হ্যাঁ উনি বাধা দেয় যদি কখনো ধরেন এই যে ববলি কোনো কিছু বলে উনি আবার বাধা দেয় প্রতিবাদ করে এই সম্মানটা উনি দেখায় শাকিব খানকে বুবলি কি দেখায় না ববলিও দেখায় যথেষ্ট সম্মান দেখায় আমার মনে হয় আগের চেয়ে পরিবেশ অনেক সুন্দর আর অপবিশ্বাসকে অনেকে অনেক রকম কমেন্ট করতেছেন আমি বুঝতে পারছি যেহেতু উনি আগে সরকারকে সমর্থন দিছে এই জন্য কিন্তু অপবিশ্বাস আপনি মন খারাপ করবেন না এবং দলবদল করার দরকার নাই আপনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ আওয়ামী লীগই থাকেন কোনো অসুবিধা নাই কারণ এই যে আগামী শনিবার থেকে আমাদের এই উপদেষ্টা কমিটি সমস্ত এই যে যারা রাজনৈতিক দল এদের সঙ্গে বসতেছেন বিএনপির সাথে বসবে জামাতের সাথে বসবে আরো অনেকের সাথে বসবে আওয়ামী লীগের সাথে কি বসবে না অবশ্যই বসবে আমার বোন বলতেছে এটা আমার ব্যক্তিগত ধারণা কারণ আওয়ামী লীগের যারা অন্যায় করছে তারা তো আইনের আওতায় চলে যাচ্ছে কেউ পালিয়ে গেছে বাকিরা আইনের আওতায় আসবে কিন্তু অনেক বড় একটা দল পঁচাত্তর বছর বয়স এ দল কি এমনি চলে যাবে না এ দলের না হলে তো দুই কোটি সাপোর্টার আছে এই দুই কোটি সাপোর্টার আর পালায় যায় তারা তো আছে এদের মধ্যে মধ্যে থেকে কেউ না কেউ সামনে চলে আসবে ইয়াং জেনারেশনের মধ্যে কেউ হাল ধরবে নিশ্চয়ই হাল ধরবে কোন দল এভাবে শেষ হয়ে যায় না পার্সে গত চোদ্দ পনেরো বছর বা স্বাধীনতার পর থেকে নিয়ে এই যে জামাতে ইসলামকে কত রকম নিষিদ্ধ করলো কত রকম জঙ্গি বললো কত ধর পাকড় কত কিছু করে শেষ করতে পারছে পারে নাই সে জামাত ইসলাম আজকে সামনে তো আমাদের সামনে তো কোন দলকে এইভাবে শেষ করা যায় না শেষ করা ঠিকও না যদি আমরা গণতন্ত্র চাই তাই বলবো অপ বিশ্বাস ম্যাডাম মন খারাপ করেন না ঠিক লাইনি আসেন আপনার দলে আপনি থাকেন কেউ এখন দল বদল করেন না সোজা কথা যেমন দেখেন মিরপুরে একটা মিছিল দেখলাম আমাদের দীপজল ভাই বিরুদ্ধে ওনাকে আমি ভাই সম্বোধন করি উনিও আমাকে ভাই সম্বোধন করে ওনার বিরুদ্ধে যে উনি জোর কইরা ওই গরুর হাট নিয়ে নিছেন এই গরুর হাট ছিল আগে অন্যের হাতে উনি আওয়ামী লীগের জোর খাটায় নিছেন না গরুর হাটের সাথে ওনার সম্পর্ক এখন থেকে না ওনার আগে পুরুষরাই গরুর হাট মেনটেন করছে এই গরুর হাটে যেসব জায়গা জমিন অনেক অংশ এই দ্বীপজল ভাই নিজের তো ওইটা দিয়ে কোনো কালার দেওয়া যাবে না হ্যাঁ বলতে পারেন ওনাকে অনেক ভিডিও দেখাইতেছেন আপনারা যে উনি মিছিল করছে আওয়ামী লীগের পক্ষে হইতেই পারে হইতেই পারে ভাই বুঝুন না কেন কত রকম মামলা মোকদ্দমা দিয়া ফাঁসায় রাখে তো যদি সাপোর্ট টাপোর্ট না দেয় ভিতরে ঢুকায় দিবে তো বোঝেন না কেন বাস বাঁচার জন্য আর দ্বীপজন ভাইয়ের সাথে আমি মিশা দেখছি তো উনি কারো ক্ষতি করবে এই মানসিকতা উনি রাখে না উনি যে দলই করুক কারো ক্ষতির চিন্তা কখনো করে নাই আমার যেটুক আমি যেটুক দেখছি ওনাকে এই যে এবার দেখেন এই যে বন্যা হয়েছে ট্রাকে ট্রাক উনি কমিলা নোয়াখালী বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন ত্রাম সামগ্রী দেখেন শুধু এইবার বন্যা না বাড়ি তাই করেন এই যে আপনার রোজা হয় রোজার এক মাস ওরা ইফতার চলেন সবাই জন্য সবাই জন্য ওপেন থাকে অন্যরকম মানুষ কোন রাজনৈতিক সিলমাইরা কাউকে পর মানুষরা দেওয়া যাবে না এই মুহূর্তে সবাইকে এক হইতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে না হলে দেশে শান্তি আসবে না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ ও খালা তুই কনাই গেছো এন্ডি যে তুই হানি সারি দি ক বারুদায় হলাই সত্যি মত দিচ্ছে কনায় থাকতাম এ হানি ঘরের ভিতরে রান্না নাই বাড়ি নেই খানা নাই কেউ তোর সাহায্য হওয়া না